সুধীন বাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী। স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্র সন্তান নিয়ে তার বাস ছিল কলকাতার মণ্ডল পাড়ায়। আজ থেকে প্রায় 45 বছর আগেকার কথা, তখনকার দিনে কলকাতায় এখনকার মতো এত লোকালয় ছিল না। একটি পাড়ায় কিছু দূরে দূরে ছিল কয়েকটি বাড়ি। রাত 9টা বাজতে না বাজতেই কয়েকটি দোকান ছাড়া পাড়া হয়ে যেত নিশ্চুপ। বাড়ির পুরুষেরা তখন কেউ সন্ধ্যায় ঘরে ফিরে আসতেন, কেউ আবার অনেক রাতে। এতটাই রাত যে তখন সে চত্বরে জনমানব তো দূরে থাক, কুকুর বেড়ালরাও তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। সুধীনবাবুর প্রতিদিনই ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। রাত প্রায় 1টা নাগাদ তিনি বাড়ি ফিরতেন। তিনি যে বাড়িতে থাকতেন সেটি বড় রাস্তা থেকে 2 কিলোমিটার ভেতর দিকে, যেতে যেতে পথে পড়ত সারি সারি তাল ও নারকেল গাছ। কিছুটা দূরে একটি পুকুর পাড় ও বাকি রাস্তাটুকু পেরিয়ে সুধীনবাবুর ঠিকানা। প্রতিদিনই এই পথে তিনি বাড়ি ফেরেন। না, ভয় ডর বলে তার শরীরে কিছুই নেই। তিনি প্রফুল্ল মনে রোজ বাড়ি ফেরেন, স্ত্রীকে ঘরের দরজায় কড়া নেড়ে ডাকেন, স্ত্রী ঘুম চোখে দরজা খুলে দেন। এই ঘটনাটি প্রত্যহ ঘটে। কিন্তু গত 1 সপ্তাহ ধরে তিনি ফেরার পথে রোজই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। রোজ রাতে ফেরার পথে তিনি তার বাড়ির সামনের ওই রাস্তায় দেখেন এক মহিলা গুনগুন করে গান গাইতে গাইতে নূপুর পায়ে মন্থর গতিতে তার সামনের রাস্তা ধরে এগিয়ে চলেছে। প্রতিদিনই সুধীনবাবুর মনে সেই মহিলাকে নিয়ে অনেক কৌতূহল জাগে, কিন্তু তিনি সেই কৌতূহলের বেড়াজাল পেরিয়ে মহিলাটিকে কোনো প্রশ্ন করতে পারেন না। নিজের স্ত্রীকেও কথাটা তিনি বলেননি, পাছে তিনি ভয় পান ছোট ছেলে মেয়ে নিয়ে অত রাত পর্যন্ত একা থাকেন কিনা। আবার অনেকেই মনের ভ্রম বলে ব্যঙ্গও করতে পারেন, তাই তিনি এই কদিন ব্যাপারটা নিয়ে মাথা ঘামাননি তেমন। সেদিন রাতে তিনি ফেরার পর আর দরজার কড়া নাড়লেন না। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন মহিলাটির আসার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখল মহিলাটি সেই পথ ধরে প্রতিদিনের মতো গুনগুন করে গান গাইতে গাইতে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে। তিনি বুঝতে দিলেন না যে তিনি অপেক্ষারত ছিলেন। মহিলাটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি ধীরে ধীরে মহিলাটির পিছু নিতে শুরু করলেন। কিছুটা দূর যাওয়ার পর তিনি সাধারণ কৌতূহল বশত পেছন থেকে মহিলাটিকে প্রশ্ন করলেন, এই যে শুনতে পারছেন, কে আপনি আর এত রাতে কোথায় যাচ্ছেন? মহিলাটি কোনো উত্তর দিল না, সে আপন মনে এগিয়ে চলেছে সামনের দিকে। যে রাস্তা ধরে সে এগোচ্ছে সেটি সুধীনবাবুর বাড়ির সামনের রাস্তা ছাড়িয়ে অন্য রাস্তায় পড়েছে, যেখানে রয়েছে একটি পুকুর যেটি মুখুজ্জে বাড়ির পেছন দিকে পড়ে। মহিলাটির থেকে কোনো উত্তর না পাওয়ায় তিনি আবার তাকে একটু ভারী গলায় প্রশ্ন করলেন, আরে কি হলো, কি বললেন না যে আপনি এত রাতে ওদিকে কোথায় যাচ্ছেন? সুধীনবাবুর মনে সন্দেহ দানা বাঁধল। তিনি কিন্তু মহিলাটির পিছু করা ছাড়লেন না। এতক্ষণে মুখুজ্জদের পুকুরের প্রান্তে এসে পৌঁছলেন সুধীনবাবু। মহিলাটি তখনও পুকুরের পাড় ধরে এগিয়ে যাচ্ছে। সুধীনবাবু দাঁড়ালেন কিছুটা দূরে। এইবার তিনি যা দেখলেন তা তিনি হয়তো কল্পনাও করতে পারেননি। দেখলেন যে মহিলাটির পিছু তিনি নিয়েছিলেন তার পায়ের পাতা দুটো পিছন দিকে বাঁকানো। অর্থাৎ তিনি যার পিছু নিচ্ছিলেন তিনি সাধারণ মহিলা নন। সেই দৃশ্য দেখে সুধীনবাবুর সারা শরীর দিয়ে শিহরণ বয়ে গেল এক লহমায়। তিনি শক্ত হয়ে ওই দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন মুখুজ্জেদের বাড়ির পেছনের পুকুরের ধারে
উত্তর কোণে যে জোড়া তালগাছ দুটি আছে সেখান থেকে মহিলাটি পুকুরে নেমে সেখানেই মিলিয়ে গেল। এই দৃশ্য দেখার পর কোনো মতে তিনি বাড়ি ফিরলেন। তখন রাত আড়াইটে। না, সারা রাত আর ঘুম হল না। পরদিন তিনি তার স্ত্রীকে বললেন, আজ আমার ফিরতে একটু রাত হবে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি চাবি নিয়ে যাচ্ছি, সময় মতো এসে আমি নিজেই দরজা খুলে নেব, কেমন? বউ জিজ্ঞেস করলেন, এমনিতেই তো তুমি রোজ রাতেই ফেরো, আরও রাত হবে কেন? তিনি স্ত্রীকে কাজের চাপ আছে বলে শান্ত করে বেরিয়ে পড়লেন। রাতে তাড়াতাড়ি কাজ সেরে তিনি মুখুজ্জেদের ওই পুকুর পাড়ে গিয়ে বসলেন। তিনি দেখতে চেয়েছিলেন সেই মহিলাটি কোথায় গেলেন আর আজ তিনি আসেন কিনা। ভূতে বিশ্বাস তার নেই, তাই নিজের মনকে তিনি বিশ্বাস করাতে চাইছিলেন কাল রাতের ঘটনাটি যে তার মনের ভ্রম। রাত প্রায় 3:30 নাগাদ যখন তিনি কোনো কিছুই অদ্ভুত দেখতে পেলেন না এবং মহিলাটিকেও আসতে দেখলেন না, তখন ভূতপ্রেত বলে যে কিছুর অস্তিত্ব নেই সে ব্যাপারে খানিক নিশ্চিত হই তিনি বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে ঘুম ভাঙতেই শরীরে অসহ্য যন্ত্রণা তিনি অনুভব করলেন। সারা শরীর তার বিষের মতো ব্যথা, পিঠে অসহনীয় যন্ত্রণা। তার স্ত্রী পিঠে কোথায় ব্যথা সেটা দেখবার জন্য জামা খুলতেই দেখেন পিঠে দু হাতের আঁচড়। কে যেন সেই রাতে ওনার সারা পিঠের উপরে নখ দিয়ে আছড়ে দিয়েছে। আজকে সবাই দেখছিলে আমার দাদুর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প, যেটা দাদুর মুখেই আমার শোনা। যাই হোক, যদি গল্পটি ভালো লাগে তাহলে জানো কি করতে হবে। প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কাছের মানুষের সাথে শেয়ার করতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে। চলি